এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিটা মেনস্ট্রুয়াল সাইকেলে হোয়াট আর দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, কি কি ইভেন্ট সেখানে হয়। এই উমিদ আসবে না তো আসার কথা? এই চ্যাপ্টারের মধ্যে ইনফরমেশনস অনেক, ঠিক আছে, আমাদেরকে প্রত্যেক ফ্রাইডে একটু একটু করে পড়তে হবে, নাহলে এত কিছু মাথায় থাকবে না। আজকে আমি যতটুকু পড়ে দেবো পড়া দেবো, কিন্তু অবশ্যই এটা পাঠিয়ে দেওয়ার পড়বো। খুবই ক্রিটিক্যাল এখন তুমি আসো যে কিভাবে এটা হয়। How does this occur? দেখো ধরো আমি একটা ওভারি কে ইমাজিন করি, দিস ইজ অ্যান ওভারি। ওভারির মধ্যে এরকম অনেকগুলো ওই যে ইম্যাচিওর ওভাম বা এগ সেলস থাকবে, কি ঠিক আছে কিনা? ওকে, পিটুইটারি গ্ল্যান্ডের নাম শুনে শোনা? পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলি বলতো? Master gland, because it contains almost all of the controlling hormones of our body. আমাদের বডিকে কন্ট্রোল করার জন্য অলমোস্ট যত রকম হরমোনস দরকার সবই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে স্টোর থাকে, কি ঠিক আছে কিনা? কি ঘাড়ে ব্যথা? ঘাড়ে ব্যথা ভালো। আচ্ছা দেখো, এইটা হচ্ছে হাইপোথ্যালামাস ব্রেইন, আর এই গ্ল্যান্ডটাকে আমরা বলছি পিটুইটারি গ্ল্যান্ড, কি ঠিক আছে কিনা? আচ্ছা, ওভারিটা একটু নিচে নাহলে বুঝাতে প্রবলেম হবে। সো এটা হাইপোথ্যালামাস, আর এটা কি? পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, এখন এই সাইকেলে যাওয়ার আগে চারটা হরমোনের কাজ এন্ড নেম সহ আমাদের জানতে হবে। প্রথম হরমোনটা হচ্ছে জিএনআরএইচ,